হিন্দু পৌরাণিক তথ্য অনুসারে যে 8 জন পুরুষ অমরত্ব লাভ করেছেন তার মধ্যে পরশুরাম একজন। তাই পরশুরামের কোনো পুজো করা হয় না, কারণ অনেকে বিশ্বাস করেন যে তিনি এখনো মানুষের মধ্যেই বেঁচে রয়েছে। তবে অন্যান্য অবতারের চেয়ে তিনি অনেকটাই আলাদা। ধর্মহীন পাপিষ্ঠ রাজা যারা অন্যের সম্পদ লুট করেছিল এবং রাজ ধর্ম পালন করেনি তাদের বিনাশ করাই ছিল ভগবান পরশুরামের আসল। চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক পরশুরাম সম্পর্কে। পরশুরাম কি আজও বেঁচে রয়েছেন, আর বেঁচে থাকলে তিনি এখন বর্তমানে কোথায়, সবটা বলবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং দ্বিতীয় পৃথিবী চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে পরশুরাম সম্পর্কে আজকে একটু জানা যাক, শুরু করা যাক। পরশুরাম শব্দের আক্ষরিক অর্থ হল কুঠার হস্তে রাম। পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ ছিলেন এবং মা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। পিতামাতার চতুর্থ সন্তান হিসেবে পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও ক্ষাত্র তেজ সম্পন্ন ছিলেন পরশুরাম। মা রেণুকা ছিলেন অযোধ্যার সূর্যবংশের সন্তান, সেই বংশেই রামচন্দ্রের জন্ম হয়। কঠোর তপস্যা করে পরশুরাম শিবের কাছ থেকে পরশু অর্থাৎ কুঠার লাভ করেছিলেন এবং যুদ্ধ বিদ্যাও শিখেছিলেন। পরশুরাম সমুদ্রের আগ্রাসন থেকে মালাবর এবং কঙ্কন উপকূলকে রক্ষা করেছিলেন। পরশুরাম ক্ষত্রিয়দের 21 বার ধ্বংস করে দিয়েছিলেন। কর্ণ মিথ্যা বলে পরশুরামের কাছে শিক্ষা লাভ করেছিলেন। পরশুরাম তাকে অভিশাপ দেন যে যুদ্ধের সময় জ্ঞান ভুলে যাবেন তিনি এবং অস্ত্র চালাতে পারবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে এই অভিশাপ কর্ণের মৃত্যুর কারণ। ভগবান শ্রী কৃষ্ণ পরশুরামকে তার সুদর্শন চক্র অর্পণ করেছিল, যা পরবর্তীকালে পরশুরাম শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দিয়েছিলেন। পরশুরাম রামের লীলা ও মহাভারতের যুদ্ধ উভয়ই দেখেছিলেন, অর্থাৎ ক্রেতা ও দ্বাপর যুগে তিনি বর্তমান ছিলেন। একবার কৈলাসে গিয়ে শিবের সঙ্গে দেখা করতে গেলে গণেশ পরশুরামকে বাধা দেন। পরশুরাম ক্ষিপ্ত হয়ে গণেশের একটি দাঁত ভেঙে দেন, আর সেই থেকে গণেশ একদন্ত নামে পরিচিত। যদিও এই কথাটির অনেক বিপক্ষে যুক্তিও রয়েছে, বহু পুরাণে অন্য মতও লেখা রয়েছে। এর পাশাপাশি পুরাণ বলছে পরশুরাম নিজের মায়ের মুণ্ড ছেদ করেন, সেই গল্প এবার চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। একদিন তার মা রেণুকা জল আনতে গেছেন গঙ্গা নদীর তীরে। সেখানে তিনি গন্ধর্বরাজকে স্ত্রীর সঙ্গে জলবিহার করতে দেখে বিভোর হয়ে যান। যমদগ্নির যজ্ঞের সময় যে চলে যাচ্ছে তাও তিনি ভুলে গেছেন ইতিমধ্যে। যখন তার জ্ঞান ফিরে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ঋষি বিষয়টি জেনে প্রচণ্ড রেগে যান। তিনি একে একে 4 ছেলেকে বলেন মায়ের মুণ্ডচ্ছেদ করতে। কনিষ্ঠ পুত্র পরশুরামই সেই কাজটি করেন। তখন যমদগ্নি বাকি 3 ভাইকেও হত্যার নির্দেশ দেন পরশুরামকে। পরশুরাম এক ক্ষণ অপেক্ষা না করে তাদেরও হত্যা করে দেন। এতে প্রসন্ন হয়ে যমদগ্নি তাকে বর প্রার্থনা করতে বলেন। পরশুরাম মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। যমদগ্নি সেই কথা রাখেন, কিন্তু মাতৃহত্যার পাপে কুঠারটি পরশুরামের হাতে আটকে যায়। যমদগ্নি তাকে বলে কোনো তীর্থস্থানের জলে স্পর্শেই এই পাপ মুছতে পারে। নানা তীর্থে ঘুরতে ঘুরতে একসময় ব্রহ্মকুণ্ডে উপস্থিত হন পরশুরাম। সেখানকার জলের স্পর্শে তার হাত থেকে কুঠার পড়ে যায়। তিনি হিন্দু মহাকাব্য রামায়ণ ও মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। কথিত আছে তিনি অমর, আর এই একটি মন্দির রয়েছে যেখানে তার সেই কুঠারটি বর্তমান। ভক্তদের বিশ্বাস এখানে
স্বয়ং পরশুরাম থাকে। এই মন্দির রয়েছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে 175 কিলোমিটার দূরে গুমলা জেলায়। সেই সম্পর্কে বলবো অবশ্যই পরবর্তী ভিডিওতে, তাই সেই ভিডিওটির নোটিফিকেশান যদি আপনারা চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, তাহলে সেই ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনার ফোনে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তাহলে চলুন দেখা হবে সেই ভিডিওতে। আশা করি এই ভিডিওটি ভালো লাগলো, আশা করি পরের ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সময় না কাটলে উপরে ভেসে ওঠা এই সকল ভিডিওগুলি দেখে সময়টি অতিবাহিত করতে পারেন। ধন্যবাদ।